6000 রোগী কে টাকা নিয়ে নেগেটিভ কে পজিটিভ আর পজিটিভ কে নেগেটিভ বানাইছে রিজেন্ট হসপিটাল, কথা ঠিক কি না? কি ভয়াবহ আল্লাহ, এই মানুষ কি আরো ট্রিটমেন্ট করবে, কি চিকিৎসা দিবে? সেই জায়গায় 6000 ভালো মানুষকে বানাইছে রোগী আর রোগীকে বানাইছে সুস্থ, মানে যত লোক এফেক্ট হয়েছে কেউ কি বাঁচবে? মানুষের ইমান আজকে কোথায় গেছে দেখেন, গজব যে আসবে না আজকে চিকিৎসা নিয়ে প্রতারণা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। বাংলাদেশ সরকারকে ভালো কাজ করলে তারও ধন্যবাদ দিতে হবে, খারাপ কাজ করলে তারও প্রতিবাদ করতে হবে, তাইলে আপনি মুমিন। র‍্যাব অভিযান চালাইছে, আমরা ধন্যবাদ জানাই র‍্যাব মহাপরিচালককে, ধন্যবাদ জানাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, এবং ধন্যবাদ জানাই নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন যিনি জীবনের রিস্ক বন্ধ করে দিয়েছেন, যিনি জীবনের রিস্ক নিয়ে জুয়া মদ বারগুলি বন্ধ করেছেন, আলহামদুলিল্লাহ এখন সে যে হাসপাতালে প্রতারণা হতেছিল, মানুষের সবচেয়ে দামি জিনিস হলো মানুষের জীবন, আর এই জীবনকে নিয়ে খেলা করেছে এই রিজাল্ট হাসপাতালের শাহেদ আলী, তার বাবাও কিন্তু বাঁচেনি, তার বাবাও কিন্তু মারা গেছে, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি অন্যজনের ক্ষতি করতে চান আপনার ক্ষতি করবে কে? আল্লাহ। কে ক্ষতি করবে? আল্লাহ। আপনি আরেকজনের ক্ষতি করতে চাইবেন অটোমেটিক্যালি আল্লাহ আপনার ক্ষতি করে দিবেন। সে কত লোককে পঙ্গু করে দিয়েছে, রাস্তায় নামিয়েছে, আল্লাহ তার বাপকে কিন্তু নিয়ে গেছেন। আমরা কারো খারাপ চাই না, কিন্তু আপনি যদি খারাপ করেন আপনি খারাপে পড়বেন, আপনি গর্ত যেটা আপনার খনন করবেন অন্যর জন্য সে গর্ত আপনি পড়বেন। কারণ আবু জেহেল করেছিল, বিশ্বনবী পড়ে নাই, আবু জেহেলই করেছে। এমন একটা অবস্থায় গেছে এই শাহেদ আলী, দেখেন আহারে লক্ষ লক্ষ মানুষকে এই ট্রিটমেন্টের নামে জালিয়াতি করেছে, র‍্যাব প্রমাণ সহ গিয়ে ধরেছে। এই জন্য একজন সংসদ সদস্য, আমি খুব ভালো লেগেছে সংসদ অধিবেশনে বলেছে যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সংসদের ভিতরে হারুনা রশিদ চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য বিএনপির, উনি বললেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী একটা মলম পার্টিকে ক্রস ফায়ার করলেন, উনি 10-20 জন লোককে মলম মারে, যিনি লক্ষ লক্ষ অসুস্থ লোককে সার্টিফিকেট দিয়ে সুস্থ বানালেন, আর লক্ষ লক্ষ অসুস্থ লোককে সুস্থ আর সুস্থ লোককে অসুস্থ বানা মেরে ফেললেন, এই রিজেন্ট হাসপাতালের এই এমডিকে ক্রস ফায়ার দেওয়া উচিত ছিল, কথা বলেন না কেন? কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে উনি সিনেমা গেলেন। আপনার জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ আপনার জীবন, আপনি যদি মারা যান ভাই আপনার ফ্যামিলি কিন্তু অসহায়, আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলেছে, একটা প্রকাশ্য দিবালোকে ইন পাবলিক একে শুট আউট করা উচিত ছিল, কথা ঠিক কিনা বলে? কারণ অপরাধ, কারণ হলো কোন অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না, আপনি যদি প্রশ্রয় দেন আপনি এই অপরাধের ভাগি হবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইয়ারা বেস্ট ক্রিয়েশন, ইয়ারা অফ দা বেস্ট ক্রিয়েশন, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ আমার সৃষ্টি, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইয়ার বেস্ট ক্রিয়েশন, আমার পক্ষ থেকে যত সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ, আর যত উম্মতকে তৈরি করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হলো মুহাম্মাদি, ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য নবী অ্যাপ্লিকেশন করেছিলেন আল্লাহর, সে অ্যাপ্লাই করেছেন, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দাও, আল্লাহ কোন নবীটা কবুল করেন নাই, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? আর উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, আমরা কোন প্রকার দরখাস্ত ছাড়াই আমাদেরকে উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আমি দুনিয়াতে সকলের শেষে এসেছি এই পৃথিবীতে, আর কিয়ামতের দিন সবার আগে আমার উম্মত গুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আমিন আমার উম্মতের মধ্যে প্রথম হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কত হাজার? 70,000 ফলোয়ার উইদাউট এনি জাজমেন্ট,
they will interpretize 70,000 মানুষ 70,000 আমার উম্মত আল্লাহ পাক বিনা বিচারে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন বিনা হিসাবে কোন হিসাব হবে না কি হবে না হিসাব হবে না এরা কারা হোয়াট ইজ देयर কোয়ালিটি হোয়াট ইজ देयर কোয়ালিটিস তাদের গুণগুলো কি কোন লোকগুলি 70,000 বিশ্বনবী বললেন এক নম্বরে তারা আল্লাহর উপর ভরসা করে কার উপর ভরসা করে আল্লাহ উমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট যারা একমাত্র আমার আল্লাহর উপর ভরসা করে কার উপর ভরসা আল্লাহ আল্লাহর উপর ভরসা আপনারা ফেসবুকে ইউটিউবে যারা ইউটিউব চ্যানেল ফেসবুক দেখেন আপনারা এই জেনার দুইটা তিনটা উপসর্গ এবং সরাসরি পাওয়া গিয়েছে আপনারা ভাইরাল দেখেছেন 10 মিনিট স্কুল নামক একটা স্কুল করা হয়েছে ইউটিউবে আপনার ইংরেজি গ্রামার শিক্ষা দিচ্ছে ম্যাথ শিক্ষা দিচ্ছে সায়েন্স শিক্ষা দিচ্ছে আপনার জিওলজি শিক্ষা দিচ্ছে এই সমস্ত সাবজেক্ট শিক্ষা দিচ্ছে সর্বশেষে যে শিক্ষা দিচ্ছে আইমান সাদিক যে পুরুষে পুরুষে বিয়ে করা যাবে নাউজুবিল্লাহ যা বাড়িতে যা বলেন পুরুষে পুরুষে বিয়ে করা যাবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও হযরত লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জেনা ছিল আল্লাহ পুরা আল্লাহ জাল্লা শানহু তিনি পুরা নগরকে তিনি পুরা শহরকে উল্টা দিয়েছেন এখন পর্যন্ত যেটাকে আমরা বলি রেড সি লোহিত সাগর আল্লাহ টোটাল এই নগরটাকে ভার্স করে দিয়েছে উল্টে দিয়েছে এর কারণ হলো পুরুষে পুরুষে জেনা এই আইমান সাদিক হচ্ছে ইহুদিদের দালাল রানী এলিজাবেথের কাছ থেকে কিছুদিন আগে রিয়াদ নিয়ে আসছে পুরুষ পুরুষকে বিয়ে করা যাবে এই ফর্মুলা বাংলাদেশে চালু করতে চায় নাউজুবিল্লাহ নারী নারীকে বিয়ে করতে চায় আমরা তীব্র প্রতিবাদ করেছি এই সমস্ত কাজ হলে করোনার চাইতে আরো ভয়াবহ ভাইরাস এই বাংলাদেশে ঢুকবে গভর্নমেন্ট কে অ্যালার্ট হতে হবে সরকার কে অ্যালার্ট হতে হবে এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে কারণ এগুলি হলো গজব আসার ফর্মুলা এগুলি হচ্ছে পানিশমেন্ট আসার ওয়ে আপনি যদি বন্ধ করতে না পারেন রিপিটেডলি আসতেই থাকবে আমাদের উপর গজব এ আইমান সাদিক 10 মিনিট স্কুলের নামে পুরো জাতিকে প্রতারণা এবং ধোঁকা দিতে চেয়েছিল ঠিক কি না বল আলেম আলেম সতর্ক হয়েছে সমস্ত আলেম বাংলাদেশের একমত পুরুষে পুরুষে জেনা নারী নারী বিয়ে সবচেয়ে ভয় ভরবহ পাপ হলো আল্লাহর দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে হেফাজত আর তৌফিক দান করুন আরেকটা জিনিস যেটা ভাইরাল হয়েছে গতকাল ফেসবুকে দেখেছি বরিশালের মোহনগঞ্জ উপজেলায় শিক্ষক কর্তৃক ছাত্রীকে ওপেন ক্লাসে শরীরে হাত দিচ্ছে যারা ফেসবুক চালান আপনারা খুলে দেখেন আচ্ছা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালামুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সেই জায়গায় আমরা কি দেখলাম এই জ্ঞান অর্জনের নামে শিক্ষক একজন শিক্ষকের কাছে শিক্ষক হলো আমাদের সেকেন্ড গার্জিয়ান অ্যাবসেন্স অফ প্যারেন্টস পিতামাতার অনুপস্থিতিতে সেকেন্ড অভিভাবক হলো শিক্ষক ঠিক কিনা সেই শিক্ষকের হাতে যদি আপনার মেয়ে রেপ হয় সেই শিক্ষকের হাতে যদি আপনার মেয়ে অশ্লীলতায় পড়ে তাহলে এই জাতির অবস্থান এখন কোথায় আছে এই ধর্ষণ আমরা ধর্ষণ বলে বলে ধর্ষণ মুখ দিয়ে সরে আসি আল্লাহ পাক এই জাতির উপরে ধর্ষণ অহরহ চলতেছে ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে এই কথাটা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ রাব্বুল আমিন বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন মানুষের মধ্যে জালিম কাফের ফাসেক দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের আইনকে তার রাষ্ট্রে পরিচালিত করে এটা কার কথা আল্লাহ এই জালিম বলেছেন কে ফাসেক বলেছেন কে কাফের বলেছেন কে আমি কিন্তু বলেন এটা কার কথা আল্লাহ যে রাষ্ট্রপ্রধান যে দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট মন্ত্রী এমপি এর আল্লাহর বিধান দিয়ে দুনিয়া আইন
আল্লাহর যে কনস্টিটিউশন কোরআন শরীফ আছে এ যদি পরিচালনা না করে তারা কাফের জালেম ফাসিক এটা কার কথা আল্লাহ আমার কিন্তু না কোরআনের কথা আর যে ব্যক্তি কোরআন ডিনাই করবে সে হবে কাফের যে ব্যক্তি কোরআন ডিনাই করবে সে হবে কাফের সেই স্কুলে জানা শিক্ষকের কাছে আজকে নিরাপত্তা নেই নিরাপত্তা কোথাও থাকবে না সিকিউরিটি দিতে পারবে না একমাত্র সিকিউরিটির জায়গা হলো আল কোরআন একমাত্র সিকিউরিটির জায়গা হলো আমার আল্লাহর দেওয়া বিধান ঠিক কিনা বল আজকে আমরা এসেছি এই বাংলাদেশ কত পাপী লোক আমরা আগে টের পাই নাই কিন্তু এই ভাইরাস আসার কারণে সবকিছু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে